তাদেরকে দেখলেই দেখবেন বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে আদর করবে। সুবহানাল্লাহ বলেন, বড়দেরকে কি করবে আর ছোটদেরকে। আল্লাহ রাসূল রাস্তা দিয়ে যেতেন, বাচ্চা দেখলে মাথার মধ্যে হাত দিতেন, মাথার মধ্যে কি দিতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলকে যদি আমরা মদিনার অলিতে গলিতে খুঁজে না পাইতাম, রাস্তার মধ্যে তালাশ করতাম কোন বাচ্চার মাথার মধ্যে আতরের ঘ্রাণ পাওয়া যায়, কোন বাচ্চাদের মাথায় যদি রাস্তার মধ্যে আদরের ঘ্রাণ পাইতাম, আমরা বুঝতে পারতাম এই রাস্তা দিয়া বিশ্ব নবী চলে গেছে। আবু হুরায়রা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আল্লাহ রাসূল রাস্তা দিয়ে হাঁটার সময় বাচ্চাদের মাথায় আদর দিতেন, আর রাসূল আতর দিতেন হাতের তালুতে, ওই আতরের ঘ্রাণ বাচ্চাদের গায়ে পাইলে আমরা বুঝতাম এই রাস্তা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হেঁটে গেছে। আর আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মত যেদিক দিয়ে হেঁটে যায় বিড়ির গন্ধ পাওয়া যায়। কি পাওয়া যায়? বিড়ির গন্ধ। গত কয়দিন আগে লিফটের মধ্যে ঢুকছি, কে যেন লিফটের মধ্যে সিগারেট খাইছে। তো লিফটের ভিতরে সিগারেট খাইলে গন্ধ কি তাড়াতাড়ি যাবে? খুঁজতে খুঁজতে পাইছি, ভাইয়া জিজ্ঞেস করলাম এই কাজ করলা কেন, কয় স্যার বিড়ির দাম বাড়ছে, বুঝেন না সিগারেটের দাম, তাহলে সিগারেটের দাম বাড়ছে, ধরাই লাইছি যে মায়ায় আর এটা পালাইছি না, তবে লিফটের ভিতরে টান দেই নাই। কথাটা এই জন্য বললাম, রাসুল যেদিক দিয়া হেঁটে যায় ইমাম বুখারী বলেন আতরের গ্রান পাওয়া যায়, আর আমরা গেলে গাজার গন্ধ পাওয়া যায়। এরপরে ১৬ নাম্বার মোমেন পুরুষের গুণ, সৎ কাজের জন্য মানুষকে আদেশ করবে, অসৎ কাজে মানুষকে কি করবে, নিষেধ করবে। এই ১৬টা গুণ আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুক, আমরা বলি আমিন।